সুপ্রিয় শিক্ষার্থী, আমি জসীমউদ্দিন মানিক, সহকারী শিক্ষক সগরে গ্রামার স্কুল। তোমরা নিশ্চয় অবগত কোভিড-19 আজকে বিশ্ব মহামারী, এই জন্য আমরা ক্লাসের পাঠদান থেকে আরম্ভ করে সব কিছু আমাদের এখন দূরত্ব অবস্থান করতেছি। তো আশা করি তোমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলে তোমরা বাড়িতেই নিরাপদ আছো। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে যেই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা নবম এবং দশম শ্রেণীর জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যদিও দশম শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু এটা নিয়ে অবগত, কিন্তু তোমরা নবম শ্রেণীতে যারা আছো তোমাদের একেবারে এটা একটা নতুন চ্যাপ্টার। তো তোমরা খাতা কলম নিয়ে সামনে থাকবে, খেয়াল করবে আমার ক্লাসগুলো। পরবর্তী সময়ে আমি এটা নিয়ে আরও পুনরালোচনা করতে চেষ্টা করব, ভালো করে খেয়াল করবে খাতা কলম নিয়ে। তো এখানে 17-18টা পয়েন্ট রয়েছে, আমি পয়েন্টগুলো ধাপে ধাপে ধারাবাহিকভাবে আলোচনা করব। ধ্বনি পরিবর্তন আমাদের ভাষার আমরা আলোচনার ক্ষেত্রে আমাদের অনেক সময় ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, আমি সেই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করছি, খেয়াল করবে তোমরা। প্রথমে আসবে আদি সরাগম। আদি সরাগম দুই নম্বর আসবে মধ্য সরাগম, এটার বিকল্প নাম হচ্ছে বিপ্রকর্ষ ভা স্বরবক্তি। এরপর তিন নম্বর আসবে অন্ত সরাগম। আমি প্রথমে তিনটা নিয়ে আলোচনা করব, প্রথমে আমি তিনটা নিয়ে আলোচনা করব, এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য পয়েন্টগুলো আসবে। তোমরা খেয়াল করবে এখানে প্রথমে আসছে আদি সরাগম, তুমি এক নম্বরটা বুঝলে তুমি দুই নম্বর বুঝবে, তারপর তিন নম্বর বুঝবে। খেয়াল করবে আদি সরাগম, মধ্য সরাগম, অন্ত সরাগম। আদি সরাগম, মধ্য সরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরবক্তি। তিন নম্বর হচ্ছে অন্ত সরাগম, এখানে আদিবাণী প্রথমে, মধ্যেবাণী মাঝখানে, অন্তমাণী শেষে। কেমন? তাহলে আদিবাণী প্রথমে, মধ্যেবাণী মাঝখানে, অন্তমাণী শেষে, আর সরাগম মানে হচ্ছে কি স্বরবর্ণের আগমন। তাহলে কথাটা তোমরা আশা করি ক্লিয়ার। আদি সরাগম মানে হচ্ছে কি কোনো শব্দের মধ্যে স্বরবর্ণের আগমন ঘটলে, প্রথমেই কোনো শব্দের আদিতে, আদিতে মানে প্রথমে আর কি, আদিতে মানে হচ্ছে কি প্রথমেই যদি কোনো শব্দের কোনো প্রথমে যদি স্বরবর্ণের আগমন ঘটে তাকে বলা হচ্ছে আদি সরাগম, আর কোনো শব্দের মাঝখানে যদি স্বরবর্ণের আগমন ঘটে তাকে মধ্য সরাগম, আর কোনো শব্দের শেষে যদি স্বরবর্ণের আগমন ঘটে তাকে অন্ত সরাগম বলা হয়েছে। তাহলে এখানে দুই নম্বরে কিন্তু খেয়াল করতে হবে মধ্য সরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরবক্তি। কেমন? তাহলে আদি সরাগম আমি একটু খেয়াল করি, তোমরা দেখো আদি সরাগম, আদি সরাগম মানে হচ্ছে কি কোনো শব্দের প্রথমে স্বরধ্বনির আগমন। যেমন আমরা আমরা লিখি এভাবে স্কুল, এখানে স্কুলের মধ্যে ই ধ্বনিটা একটা উচ্চারিত হচ্ছে, যদিও এখানে ই বর্ণ বলতে কিছু নেই, কিন্তু এটা ই ধ্বনিটা উচ্চারিত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আদি সরাগম, থেকে এটা থেকে উৎপত্তি হচ্ছে এখানে এরকম। আমরা আসলে যদিও এরকম কোনো বানান এগুলো নেই এখানে বিলুপ্তিগুলো, তো এখানে বলা হচ্ছে ইদনে কাছে, তাহলে ইদনিটা হচ্ছে কি আদি সরাগম। তাহলে এটা এটা কৃষির উদাহরণ, তাহলে এটা আদি সরাগম, অর্থাৎ শব্দের প্রথমে সর্বনির বা স্বরধ্বনির আগমন ঘটাকে বলা হচ্ছে আদি সরাগম, যদিও এখানে ইদনি এভাবে দিয়ে আমরা কোনো এভাবে কোনো আমরা বানান দেখি না, কিন্তু এটাকে বলা হয়েছে কি আদি সরাগম। তবে আরেকটা জিনিস খেয়াল করবে তোমরা, আমি যেই চিহ্নটা এখানে ব্যবহার করলাম এই চিহ্নটা হচ্ছে কি তোমরা গণিতের মধ্যে বৃহত্তম চিহ্ন, ক্ষুদ্রতম চিহ্ন ব্যবহার করো, তবে এগুলো হচ্ছে এগুলো ব্যাকরণিক চিহ্ন, এগুলো সেখানে বৃহত্তম চিহ্ন ক্ষুদ্র চিহ্ন বলা যাবে না, এটা হচ্ছে একটা ব্যাকরণিক চিহ্ন, তবে এটা এটা হচ্ছে পূর্ববর্তী শব্দ থেকে উৎপত্তি বোঝাতে এই চিহ্নটা ব্যবহৃত হয়, পূর্ববর্তী শব্দ থেকে উৎপত্তি বোঝাতে এই চিহ্নটা ব্যবহৃত হয়। তাহলে এই শব্দ থেকে এটা উৎপত্তি বোঝাতে এই চিহ্ন ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমি দুই নম্বর আসো, তাহলে এখানে তুমি
এখানে নামের মাধ্যমে তোমরা আশা করি স্পষ্ট হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছো। আদি স্বরাগম মানে কোনো শব্দের প্রথমে স্বর ধ্বনির আগমন করলে তাকে আদি স্বরাগম বলা হয়েছে। আর মধ্য স্বরাগম, মধ্য মানে কোনো শব্দের মাঝখানে যদি স্বরধ্বনির আগমন ঘটে, যেমন আমি তোমাদেরকে একটু উদাহরণ দিচ্ছি, যেমন রত্ন, রত্ন থেকে রতন, তাহলে এখানে রত্ন তয়ন, এটা যুক্তবর্ণ, কেমন তয়ন যুক্ত রত্ন, এখানে কিন্তু রত্ন, রত্নর মধ্যে এখানে রতন হয়ে গেছে, রতনের মধ্যে অধ্বনিটা কোথায় আসছে, এখানে মধ্যে আসছে, এই জন্য এটাকে আমরা মধ্য স্বরাগম বলি। এখন উদাহরণ দিয়ে চাইলে অনেক উদাহরণ হবে, তবে তোমরা ওই জিনিসটাই প্রথমে আমার যে পয়েন্টের শিরোনামটা সংজ্ঞাটাই জেনে রাখতে চেষ্টা করবে। এখানে রত্ন থেকে রথন অধ্বনিটা উচ্চারিত হচ্ছে, তাহলে এখানে অধ্বনিটা কোথায় উচ্চারিত হলো, এখানে শব্দের মধ্যেই উচ্চারিত হলো, শব্দের মধ্যেই এই জিনিসটা উচ্চারিত হলো, তাহলে এটাই এটা হচ্ছে রত্ন থেকে রথন। এরপর আসবে অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম মানে শেষে, তাহলে এটা প্রথমে, এটা মধ্যে, এটা শেষে, তাহলে শেষে অন্তঃস্বরাগম মানে হচ্ছে কি শেষে, তাহলে শেষে অধ্বনি উচ্চারিত হবে। যেমন যেমন দেখো আমরা লিখি বেঞ্চ, কেমন বেঞ্চ, বেঞ্চ মানে যেগুলো আমরা বসি, বসার বেঞ্চ আর কি, বেঞ্চ থেকে কী হতে পারে, বেঞ্চই হতে পারে, কেমন তাহলে বেঞ্চই হতে পারে, তাহলে এখানে ইধ্বনি একটা উচ্চারিত হলো না, এখানে একটা ইধ্বনি উচ্চারিত হলো, এখানে একটা অধ্বনি উচ্চারিত হলো, আর এখানে প্রথমে ইধ্বনি উচ্চারিত হলো, তাহলে এখন তোমরা ক্লিয়ার আশা করি। এখানে তিনটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম, তুমি প্রথমটা বুঝলে, দ্বিতীয়টা বুঝবে, দ্বিতীয়টা বুঝলে, তৃতীয়টা বুঝলে, এগুলো একটার সাথে একটা একটা কী রয়েছে, এগুলো সম্পর্ক রয়েছে, কেমন তাহলে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। এরপর আসবে চার নম্বরে, আসো চার নম্বর হচ্ছে কি অপিনিহিতি, অপিনিহিতি ঠিক। তুমি এখানে আমি তোমাকে প্রথমে বলেছিলাম, আসলে প্রথমটা যদি বুঝো তুমি এক নম্বর বুঝো, দুই নম্বর বুঝবে, দুই নম্বর বুঝবে, তিন নম্বর বুঝছো, কেমন এই তিনটা এগুলো পারস্পরিক একটার সাথে একটা সম্পর্ক আছে, ঠিক একইভাবে এখানে চার নম্বর ফার্স্ট নম্বর এগুলো একটার সাথে একটা সম্পর্ক আছে। তুমি চার নম্বর বুঝবে কিন্তু ফার্স্ট নাম্বার বুঝবে, অপিনিহিতি বুঝলে তুমি অবস্থিতি বুঝবে, কেমন তো খেয়াল করবে, তোমরা খাতা কলম কিন্তু সামনে রাখবে, যেটা বুঝবে না সেটা তোমরা নোট করে রাখবে, পরে সেটা তোমাদের সাথে আমার আলোচনা হতে পারে। তো দেখো এখানে চার নাম্বার অপিনিহিতি, তুমি অপিনিহিতি যখন বুঝবে তাহলে তুমি অবস্থিতি বুঝবে, অপিনিহিতি বুঝবে বুঝলে তুমি অবস্থিতি বুঝবে, খেয়াল করবে কিন্তু এখানে দেখো অপিনিহিতি হচ্ছে কি ফরের ইকার, কেমন ইকার, ইকার ছিল না কার হচ্ছে দশটি, দশটির মধ্যে ইকার একটু একটা এক প্রকার, ইকার বা উখার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলা হয়েছে, কেমন পরের ইকার বা উখার আগে উচ্চারিত হওয়ার রীতি হচ্ছে কি অপিনিহিতি। তাহলে দেখো পরের ইকার, যেমন আমরা বলি, যেমন আমরা এখানে যদি একটু দিই করিয়া, আমরা করিয়া একটা শব্দ দিলাম, করিয়াতে কী হতে পারে খৈরা হতে পারে, খৈরা কইরা, তাহলে এখানে ইধ্বনি একটা আসছে, তাহলে এখানেও তো ইধ্বনি আসছে, এখানেও তো ইধ্বনি, কেমন এটা হচ্ছে খার, এটা হচ্ছে একটা পূর্ণরূপ, কেমন ই, এটা হচ্ছে একটা কি পূর্ণরূপ, এটা হচ্ছে একটা পূর্ণরূপ দেখা যাচ্ছে, তাহলে এখানে ই আর এখানে ই এটা পূর্ণরূপ আসছে, তাহলে খরিয়া কইরা, তাহলে এই ধ্বনিটা আগে উচ্চারিত হলো, আগে উচ্চারিত, এটাই হচ্ছে অপিনিহিতি। তাহলে তুমি এখন অপিনিহিতি যখন বুঝবে তাহলে তুমি অবস্থিতি বুঝবে, কীভাবে এখন আমি অপিনিহিতি যখন অপিনিহিতি সম্পর্কে যখন আমার ক্লিয়ার ধারণা থাকবে তাহলে অবস্থিতি কীভাবে বুঝবে, অবিশ্রুতি হচ্ছে কি অপিনিহিতি থেকে তৃতীয় স্বরের, তৃতীয় স্বরের আগমন করলে, তৃতীয় স্বর, তৃতীয় স্বর মানে তো বুঝো তৃতীয়, তৃতীয় মানে অনুপস্থিত, অনুপস্থিত, অনুপস্থিত মানে মনে করে এখানে ইকার আসছে, এখানে ইধ্বনি আসছে মানে ই বর্ণ আসছে, তাই না, তাহলে তৃতীয় স্বর মানে অনুপস্থিত একটা একটা ধ্বনি আসবে, এটা হচ্ছে অবিশ্রুতি। যেমন দেখো খরিয়া খৈরা এখানে কি আসতে পারে, তাহলে করে দেখো, তাহলে এখানে এখানে এক আর আসছে কিন্তু এই দুটার মধ্যে কিন্তু একার নাই, এই দুটার মধ্যে কিন্তু একার নাই, তাহলে এটা হচ্ছে তৃতীয় স্বর, তৃতীয় স্বর মানে আমরা ইংরেজি যেটা বলি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, নাম পুরুষ মানে কি অনুপস্থিত কোনো ব্যক্তি বুঝতে বুঝে, এটাই তো, তাহলে এটাই একারটা হচ্ছে অনুপস্থিত কোনো ব্যক্তিকে বুঝতে বুঝে, কোন দুজন এই দুটা থেকে, এই দুটার মধ্যে ইধ্বনি আছে কিন্তু এটার মধ্যে কিন্তু এখানে এখানে কিন্তু একার আসছে, তাহলে একারটাই হচ্ছে কি তৃতীয় স্বর, তাহলে এটাই হচ্ছে অবিশ্রুতির উদাহরণ, এটা হচ্ছে অবিশ্রুতি বোঝা গেছে আশা করি তোমাদের, কেমন তাহলে অপিনিহিতি বুঝছো তুমি, অবিশ্রুতিও বুঝছো, করিয়া কইরা করে এটা, কেমন এরপর আসবে সমীভবন, 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 বিষমীভবন,
বিষমী ভবন, অসমীকরণ। তাহলে সমী ভবন দেখো, এখন এই তিনটা কিন্তু পারস্পরিক সম্পর্ক, একটার সাথে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে এখানে। এই তিনটা সমী ভবন, বিষমী ভবন, অসমীকরণ আমি তোমাদেরকে এমনভাবে ধারাবাহিকভাবে দেখাচ্ছি যাতে তোমাদের যেটা মুখস্থ করতে সুবিধা হয়, মুখস্থ করতে এবং বুঝতে সুবিধা হবে। যেমন প্রথম তিনটা একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, কেমন? তাহলে প্রথম, এরপর দুইটা, এরপর তিনটা, কেমন? এরপর দুইটা, এরপর দুইটা, এরপরে তিনটা, এগুলো পারস্পরিক সম্পর্ক রয়েছে, বুঝছো? তাহলে দেখো সমী ভবন, দেখো সমী ভবনটা আমি দেখাই। সমী ভবন মানে হচ্ছে কি? সমান হয়ে যাওয়া। ফ্যান্ড অফ করো। সমী ভবন মানে হচ্ছে কি? সমান হয়ে যাওয়া। সমী ভবন, কেমন? সমী ভবন থেকে বিষমী ভবন, বিষমী ভবন থেকে অসমীকরণ। সমী ভবন, বিষমী ভবন, অসমীকরণ। সমী ভবন, বিষমী ভবন, অসমীকরণ। তাহলে সমী ভবন সমান হয়ে যাবে কীরকম? পাশাপাশি দুইটি ভিন্ন বর্ণ, ভিন্ন বর্ণ একই রকম হলে তাকে সমী ভবন বলা হয়েছে, কেমন? পাশাপাশি দুইটি ভিন্ন বর্ণ একই রকম হলে, যেমন আমরা লিখি জন্ম, কেমন? জন্ম, জন্ম। তাহলে কে দন্ত নয়ম না? এটা দন্ত নয়ম, এটা হচ্ছে দন্ত নয়ম থেকে ময়ম উচ্চারিত হলো, এই একই রকম বর্ণ হয়ে গেল। কিন্তু এখানে দুইটা ভিন্ন বর্ণ একই রকম হয়ে গেল, এটাকে বলা হয়েছে সমী ভবন। এটা হচ্ছে কি? সমী ভবন। তাহলে বিষমী ভবন তাহলে কী হতে পারে? বিষমী ভবন হচ্ছে এর বিপরীত, বিষমী ভবন হচ্ছে কি? এর বিপরীত হয়ে যাবে। কীরকম? সমী ভবন দুইটি ভিন্ন বর্ণ একই রকম, দুইটি ভিন্ন বর্ণ একই রকম হলো সমী ভবন, আর দুইটি একই রকম বর্ণ, হ্যাঁ একই রকম বর্ণ ভিন্ন রকম হলে সেটা বিষমী ভবন। তাহলে এটা বিপরীত, কথাটা বোঝা যাচ্ছে তোমার আশা করি? সমী ভবন, বিষমী ভবন। তাহলে তুমি এভাবে লিখতে পারো এটা, যেমন জন্ম থেকে জন্ম, হ্যাঁ যেমন আমরা একটা যে শরীর, কেমন? শরীর রয়র, রয়র একই রকম বর্ণনা এটা। তাহলে শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর, বিষয় ভবন, এটা বিষয় ভবন হয়ে গেল। তাহলে এটি বিপরীত, অথবা উদাহরণ তুমি এটাও দিতে পারো, জন্ম থেকে জন্ম, এটাও উদাহরণ দিতে পারো। এরপর অসমীকরণ, অসমীকরণ মানে হচ্ছে কি? দেখো এখানে পারস্পরিক সম্পর্ক রয়েছে, তিনটার মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। সমী ভবনের বিপরীত হচ্ছে বিষয় ভবন, সমান বিপরীত। তাহলে এখন অসমীকরণটা কী রকম হতে পারে? আমরা এটার বিপরীত এটা বুঝলাম, তাহলে এটা কী রকম হতে পারে দেখো। তাহলে অসমীকরণ, অসমীকরণ মানে হচ্ছে এটাও প্রায় বিষমী ভবনের প্রায় কাছাকাছি এটা। দেখো তাহলে অসমীকরণ মানে হচ্ছে কি? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মধ্যখানে যখন স্বরধ্বনির আগমন ঘটে তাকে অসমীকরণ বলা হয়েছে। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মধ্যখানে যখন স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে কী বলা হয়েছে? অসমীকরণ বলা হয়েছে। যেমন আমরা যদি বলি ঠফ, ঠপ যোগ ঠপ সমান কী হতে পারে? ঠপা ঠপ, ঠপা ঠপ, কেমন? ঠপা ঠপ। এখানে ঠপ ঠপ বলিনি আমি, ঠপ যোগ ঠপ এখানে বলছি, ঠিক আছে, কিন্তু এখানে আমি ঠপ ঠপ বলি নাই। তাহলে এখানে মধ্যখানে একটু স্বরধ্বনি আগমন আসছে, অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মধ্যখানে স্বরধ্বনির আগমন, এটাই হচ্ছে কি তোমার অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মধ্যখানে স্বরধ্বনির আগমন আসছে, এটা হচ্ছে কি অসমীকরণের উদাহরণ। কথা বুঝছো? হ্যাঁ। এরপর আসবে, আমি ধারাবাহিকভাবে চলে আছি, তোমরা এটি এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, এখানে এক থেকে তিন নম্বরে যেত, প্রথম তিনটা একটার সাথে একটা পারস্পরিক সম্পর্ক আছে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হচ্ছে এটা জিনিসটা আশা করি। এরপর মধ্যখানে দুইটা এটা পারস্পরিক সম্পর্ক আছে একটার সাথে একটা, তারপর ছয় সাত আট নম্বর এগুলো কিন্তু পারস্পরিক একটার সাথে একটা সম্পর্ক আছে। তা আমি এখন আসবো আমার নয় নম্বর থেকে আসতেছি আমি, দেখো খেয়াল করবে। নয় নম্বর হচ্ছে কি? স্বরসঙ্গতি, স্বরলোপ। আগামী দুটো দিন আলোচনা করি স্বরসঙ্গতি, কেমন? তাহলে এখানে দেখো
এই দুটো পারস্পরিক সম্পর্ক আছে, তুমি সরসংগতি বুঝলে সরলভ বুঝবে, কাছাকাছি প্রায় কাছাকাছি এরকম আছে। সরসংগতি কেমন, সরসংগতি সরলভ, সরসংগতি হচ্ছে কি, একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে সরসংগতি বলা হয়। একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে সরসংগতি বলা হয়। কেমন, একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে কীভাবে ঘটবে, তাহলে দেখো, যেমন যেমন দেশি আমরা বলি না দেশি, ঠিক আছে, দেশি এটা হবে কি দিশি, এরকম শব্দ আসলে এগুলো বানানো, এগুলো বিলুপ্ত এগুলো নয়, তবে হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটাই বলেছে আমরা ধ্বনির পরিবর্তন, তো ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারের মধ্যে আসলে এগুলো কথাগুলো বলতে হয়। তো দেশি দেশি, তাহলে একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন হয়ে গেল, একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন বিধায় এটাকে আমরা স্বরসংগতি বলতে পারবো। কেমন, এর পরে সরলোপ, স্বর মানে হচ্ছে সর্বর্ণ বা সর্বনি বলতে পারবে, কেমন, স্বর স্বর মানে হচ্ছে কি সর্বর্ণ বা সরজনে বলা যাবে, তাহলে স্বরসংগতি হচ্ছে কি একটি স্বরের প্রভাব অপর স্বরের পরিবর্তন। আর স্বর লোপ, লোপ জিনিসটা বোঝো, লোপ মানে হচ্ছে লোপ মানে চলে যাওয়া, লোপ মানে কমে যাওয়া, কেমন, লোপ মানে হচ্ছে কি চলে যাওয়া বা লোপ মানে হচ্ছে কি কমে যাওয়া, স্বরলোপ, তাহলে এটা কী হতে পারে, স্বরলোপ মানে হচ্ছে স্বরজনে বা সর্বর্ণের কীভাবে লোপ পাবে। যেমন আমরা যদি বলি, যেমন জানালা, জানালা তাহলে কী হবে, জানলা, জানলা, তাহলে এখানে আদনে একটা উচ্চারিত হচ্ছে কোথায় আর, এখানে আদনে জানালা লা আদনে উচ্চারিত হচ্ছে, স্বরূপ কোনো শব্দের মধ্যে থেকে যদি স্বরধ্বনি লোপ পায় তাইটা হচ্ছে কি স্বরূপ। তাহলে এখানে জানলা, এখানে হসন্ত দিলাম আমি জানলা, আর যদি আমি হসন্তটা মুছে ফেলি তাহলে হবে কি জানলা, জানলা অচ্ছারিত হচ্ছে, তাহলে এখানে হসন্ত দেওয়ার কারণে কি হচ্ছে যে অধ্বনিটা লোপ পেল, এখানে হসন্ত দেওয়ার কারণে অধ্বনিটা কি হয়ে গেল যে লোপ পেল, কেমন, তাহলে এটা হচ্ছে জানলা থেকে জানলা, এটা হচ্ছে সরলোপ। তাহলে আশা করি দেখো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলতে চাচ্ছি, যেগুলো আমি যেভাবে লেখাচ্ছি, হ্যাঁ যেভাবে ধারাবাহিক এগুলো লিখছি তোমাদের যাতে মুখস্থ করতে সুবিধা হয়, প্রথম তিনটা এগুলোর সাথে একটা সম্পর্ক, এই দুইটা তারপরে এই তিনটা তারপরে এই দুইটা একটার সাথে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, কেমন। এরপরে আসবে এগারো নম্বর, দেখো এগারো নম্বর হচ্ছে কি ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন শ্রুতি, কেমন, ব্যঞ্জন দিত, দেখো তাহলে এখন আমি বারবার তোমাদেরকে বারবার বলতেছি একটি কথা, সেটা হচ্ছে কি এখানে একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট তোমাদের কি আছে মিল আছে, তুমি ব্যঞ্জন বিকৃতি বললে বুঝলে তুমি ব্যঞ্জনই বুঝবে, ব্যঞ্জনই বুঝবে, তাহলে বিকৃতি এখানে বুঝো, ব্যঞ্জন মানে তো আমরা বুঝতে পারছি ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন মানে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি এরকম আর কি, কেমন, যেমন এখানে স্বর 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 মানে হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি, বুঝতে পারছো, তাহলে এখানে এখানে আসবে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন শ্রুতি, ব্যঞ্জন দিত, তাহলে ব্যঞ্জন বিকৃতিটা বুঝো, বিকৃতি মানে বিকৃতি রূপ লাভ করবে, বিকৃতি রূপ আসল নাম নয়, তার একটা বিকৃতি রূপ লাভ লাভ করবে, ব্যঞ্জন বিকৃতি, বিকৃতি রূপ লাভ করবে, কার ব্যঞ্জন বর্ণের, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন কপাট, কপাট এটাতে কী হতে পারে, কপাট, কপাট, কেমন, কপাট, কপাট এখানে ফটা ব হয়ে গেলো আর কি, কেমন, এটা হচ্ছে বিকৃত রূপ লাভ করছে, ফটা কী হয়ে গেলো ব হয়ে গেলো, তাহলে এটা ফটা কী হয়ে গেলো ব হয়ে গেলো, বিকৃত রূপ লাভ করছে আছে, অর্থাৎ কোনো শব্দে ব্যঞ্জন বর্ণ বিকৃতি রূপ লাভ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলা হয়। তুমি এখানে পয়েন্টের অর্থগুলো বোঝার চেষ্টা করবে, নামের অর্থগুলো বোঝার চেষ্টা করবে, নামের অর্থ বুঝলে তুমি সংজ্ঞাটা তোমার এমনি চলে আসবে, তুমি আগে নামের অর্থটা বুঝতে চেষ্টা করবে, নামের অর্থ বুঝতে চেষ্টা করলেই তুমি এমনি সংজ্ঞাটা তোমার এমনি এমনি চলে আসবে, এখানে সংজ্ঞা লিখবে পড়বে এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি অর্থটা বুঝতে চেষ্টা করবে, কেমন, এখানে বিকৃতি মানে হচ্ছে বিকৃতির রূপ লাভ করবে, কেমন, আসল নামটা বাদ দিয়ে তার একটা বিকৃত রূপ লাভ করবে আর কি, কেমন, তাহলে এখানে খপাট থেকে খপাট হয়ে গেল, কবা কপাট থেকে কপাট থেকে ফটা কী হয়ে গেল ব হয়ে গেল, মনে করো কপাট কপাট। এরপর ব্যঞ্জন শ্রুতি, ব্যঞ্জন শ্রুতি মানে হচ্ছে কি চ্যুত মানে চলে যাওয়া, চ্যুত মানে কী হয়ে যাওয়া, চলে যাওয়া, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে, এটাই আর কি, এটাই হচ্ছে শ্রুতি, ব্যঞ্জন শ্রুতি, ব্যঞ্জন শ্রুতি, তাহলে ব্যঞ্জন শ্রুতি মানে হচ্ছে কি চলে যাবে, অর্থাৎ কোনো শব্দে বা কোনো পদে
ব্যঞ্জন বর্ণ ছুত হলে, ছুত মানে চলে যাওয়া, ছুত মানে আছে কি চলে যাওয়া, কেমন ছুত মানে চলে যাওয়া। দ্বিতীয় মানে দুইবার, দেখো বা দ্বিতীয় মানে দুইবার, এটা তো একটা সহজ কথা। দ্বিতীয় মানে কি দুইবার, দ্বিতীয় মানে হচ্ছে দুইবার, ছুত মানে চলে যাওয়া, বিকৃত মানে বিকৃত রূপ ভাব করবে এটাই। তাহলে ছুত মানে চলে যাওয়া, যেমন আমরা যদি বলি যেমন বড় দিদি, বড় দিদি থেকে কি হতে পারে, বড় দি হতে পারে, বড় দি, তাহলে দিয়ে, তাহলে দয় দ, দয় দ, এখানে কি হচ্ছে যে দয় দ, এখানে দয় দ আসে না, দয় দ আসে তো, তাহলে দয় দর মধ্যে এখানে একটা দ চলে গেলো, কী হয়ে গেলো একটা বর্ণ চলে গেলো, তাহলে এটা এটা কি হলো ছুত মানে চলে গেলো, বঞ্জ ব্যঞ্জন শ্রুতি হয়ে গেলো, কেমন। এরপর আসবে ব্যঞ্জন দ্বিত, দ্বিত মানে দুইবার, একদম সহজ কথা, এটা একদম সহজ কথা। কোনো শব্দে ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারিত হলে, কোনো শব্দে ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারিত হলে তাকে ব্যঞ্জন দ্বিত বলা হয়, কোনো শব্দে ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারিত হলে তাকে ব্যঞ্জন দ্বিত বলা হয়। খেয়াল করবে, অবশ্যই খেয়াল করবে তোমরা খাতা কলম নিয়ে, যেটা বুঝবে না সেটা পরে আমরা আলোচনা করতে পারি, তোমরা ওইটা নোট করে রাখবে। তো এখানে দেখো, তাহলে ব্যঞ্জন ছুতি মানে একটা বর্ণ উচ্চারিত হলো, তাহলে দ্বিতীয় মানে হচ্ছে দুইবার, দুইবার দুইবার উচ্চারিত হবে কি দুইবার, ব্যঞ্জন দ্বিতীয় মানে হচ্ছে কি দুইবার, কীরকম যে কোনো শব্দে ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারিত হলে তাকে ব্যঞ্জন দ্বিতীয় বলা হয়। যেমন আমরা লিখি যেমন ফাঁকা, যেমন ফাঁকা, ফাঁকা থেকে কী হতে পারে পাক্ষা, কেমন ফাঁকা থেকে পাক্ষা হতে পারে, কেমন ধর ছোট ছোট বড় বড্ড, অথবা বড় দিদি মেজো দিদি এরকম আছে না, হ্যাঁ। তাহলে এখানে ফাঁকা পাক্ষা এগুলা, এগুলো হচ্ছে কি তোমার ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন শ্রুতি, ব্যঞ্জন দ্বিতি, অবশ্যই খেয়াল করবে। আমি এখন আমি 13 নম্বর পর্যন্ত আসলাম, এখানে আরও কয়েকটা পয়েন্ট আছে। তো এখানে আমি এবার যেভাবে ধারাবাহিকভাবে দেখাচ্ছি তোমাদেরকে, আশা করি তোমরা এভাবেই মুখস্থ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। খেয়াল করবে তুমি প্রথম 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 দ্বিতীয় তৃতীয় যদি এভাবে বুঝো, তাহলে পরবর্তীগুলো তোমার মুখস্থ করতে অবশ্যই সুবিধা হবে। এরপর আসবে 14 নম্বরে, আসো ধ্বনি বিপর্যয়, কেমন ধ্বনি বিপর্যয়, তারপর অন্তর্হতি, অন্তর্হতি, রক্ষার লোপ, হকার লোপ, এরপর অশ্রুতি ও বশ্রুতি। শেষ আমার এই পয়েন্টগুলো 18টা পয়েন্ট আসছে, আমি আমার ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে। আমি দেখো ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় অন্তর্হতি রকার লোপ হকার লোপ অশ্রুতি বশ্রুতি, কেমন ধ্বনি বিপর্যয় অন্তর্হতি, তাহলে রকালোপ হকালোপ অশ্রুতি বসে, এগুলো একটু ভিন্ন ভিন্ন অঙ্গিকে আসতেছে, এখানে এখানে একটু ভিন্ন অঙ্গিকে আসতেছে, কেমন। তাহলে ধ্বনি বিপর্যয় অনেকটা এখানে আসলে মূলত ব্যঞ্জনশ্রুতির মতো, এটা আমি ওইটা অনেকটা ব্যঞ্জনশ্রুতির মতো এটা কথাটা, আমি প্রথমে আসবে ধ্বনি বিপর্যয়টা একটু পরে আসুক, আমি অন্তর্হতিটা থেকে আলোচনা করি, যেহেতু এটা আসলে প্রকারটা আলোচনা হচ্ছে। অন্তর্হতি দেখো, অন্তর্হতি মানে হচ্ছে কি কোনো শব্দের মধ্যে থেকে যদি কোনো বর্ণলোপ পায়, কোনো বর্ণলোপ পেলে তাকে হচ্ছে অন্তর্হতি বলা হয়েছে, কেমন অন্তর্হতি। যেমন যেমন দেখো, যেমন দেখো ফাল্গুন, যেমন ফাল্গুন, ফাল্গুন থেকে কী হতে পারে ফাগুন, কেমন ফাল্গুন, তাহলে মধ্যখানে একটা শব্দ লোপ পেলো, বর্ণ লোপ পেলো, ফাল্গুন লটা চলে গেলো, তাহলে এটা ফাগুন হয়ে গেলো, হ্যাঁ এটা ফাল্গুন থেকে ফাগুন হয়ে গেল। তারপর রখার লোপ, লোপ মানে হচ্ছে চলে যাওয়া, লোপ মানে হচ্ছে কি চলে যাওয়া, কেমন রখার লোপ, রবর্ণ চলে যাবে, কেমন রবর্ণ চলে যাবে, রবর্ণ চলে যাওয়া মানে হচ্ছে কি কোনো শব্দ থেকে রবর্ণ চলে যাবে, রবর্ণটা চলে যাবে। তার যেমন থর্ক, আমরা থর্ক করি না কথায় কথায় তর্ক, তাহলে এটা কি রটা চলে গেলে কী হবে তক্ক হয়ে যাবে, তক্ক, কেমন তর্ক থেকে তোর রবর্ণ চলে গেল। র্যাব মানে র, র্যাব মানে কি র, র্যাব মানে হচ্ছে কি র, তাহলে রটা চলে গেল, রটা চলে গেল, তাহলে এটা কি তর্ক, তক্ক হয়ে গেল, কেমন।
এরপর তাহলে আমি এরপর হকার দেখো হবনরূপ পাবে হবন নাকি চলে যাবে কিভাবে দেখো গাহির এখানে তোমাদের হয়তো একটু দেখা যাচ্ছে না আমি একটু পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদেরকে এটা একটু উপরে দেখাচ্ছি তো দেখো হকার লোপ হচ্ছে দেখো গাহিল সমান কি গাইল কেমন গাহিল গাইল গাহিল এখানে হঠাৎ চলে গেল না তাই এই জন্য এটাকে কি বলা হচ্ছে হকার লোপ বলা হয়েছে কেমন আমি ধ্বনি বিপর্যয়টা একটু দেখাই তাহলে তোমাদের একটু পরিষ্কার করি এটা এটা আমাদের আসলে ধ্বনি বিপর্যয়ের মধ্যে এটা প্রায় সময় কথার মধ্যে এটা চলে আসে পাশাপাশি দুইটি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি দুইটি ব্যঞ্জন বর্ণ স্থান পরিবর্তন করবে স্থান পরিবর্তন করবে পাশাপাশি দুইটি ব্যঞ্জন বর্ণ স্থান পরিবর্তন করলে সেটাকে ধ্বনি বিপর্যয় বলা হয়েছে কেমন যেমন যেমন আমরা ফিসাস লেখি না আমরা পিসাস এটা কি হতে পারে পিসাস তাহলে ছয়ের জায়গায় তালেব্বা শ গেল তালেব্বা শয়ের জায়গায় শ আসলো পিসাস থেকে পিসাস কেমন পিসাস থেকে পিসাস এটা হচ্ছে ধ্বনি বিপর্যয় তাহলে অর্থাৎ দুইটি পাশাপাশি বর্ণ দুইটি পাশাপাশি ব্যঞ্জন বর্ণ স্থান পরিবর্তন করে ফেললো স্থান পরিবর্তন করার কারণে এটাকে আমরা কী বলতেছি ধ্বনি বিপর্যয় বলছি অর্থাৎ ধ্বনি বিপর্যয় হয়েছে এরপর অশ্রুতি বশ্রুতি দেখো আমরা অন্তস্থ বর্ণ আমরা পড়েছিলাম বেশ কয়েকটা অন্তস্থ বর্ণ রয়েছে অন্তস্থ অশ্রুতি ও বশ্রুতি কেমন অশ্রুতির মধ্যে দেখো এখানে মধ্যখানে যদি আমরা এভাবে লিখি মা যোগ আমার সমান কি হতে পারে মা আমার তাহলে এখানে কিন্তু অন্তস্থ আকার অন্তস্থ আসছে কিন্তু এখানে আঠা বসে নাই এখানে সর্বর্ণ এই জিনিসটা কিন্তু এখানে বসে নাই তাহলে এটাই হচ্ছে অন্তস্থ বর্ণ অর্থাৎ অন্তস্থ য অন্তস্থ ল ব এগুলো কয়েকটা অন্তস্থ বর্ণ আছে এই অন্তস্থ বর্ণটা এখানে বসছে কেমন তো আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে আমি তোমাদের সাথে তাহলে যেটা বলেছিলাম আসলে আমি যেভাবে ধারাবাহিকভাবে যে পয়েন্টগুলো এখানে 18টা পয়েন্ট আমি লিখে দিচ্ছি তোমাদেরকে 18টা পয়েন্ট তোমাদের একদম মুখস্থ করতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আশা করি এবং এখানে প্রথম তিনটা পয়েন্ট এগুলো একটা সম্পর্ক আছে তারপরে এখানে সাইড নম্বর ফার্স্ট নাম্বার এগুলো একটার সাথে একটা সম্পর্ক আছে 6 7 8 এগুলো একটার সাথে একটা সম্পর্ক আছে পারস্পরিক সম্পর্ক আছে আবার 9 10 এগুলো একটার সাথে একটা পারস্পরিক সম্পর্ক আছে তারপরে 11 12 13 দেখো এগুলো একটার সাথে একটা সম্পর্ক আছে যাতে তোমাদের বুঝতে সহজ হয় মুখস্থ করতে সহজ হবে তো সামান্য যদি একটু ভিন্ন আঙ্গিক হলেও তোমাদের মনে করো 14 আর 18 একটু অন্যরকম দেখো 14 আর 15 অন্যরকম তাহলে এখানে রকালোপ হকালোপ তাহলে 16 17 প্রায় এখানে মুখস্থ করতে সুবিধা হবে আশা করি তো তোমরা এগুলো বাড়িতে একটু চর্চা করবে বাড়িতে পড়বে বাড়িতে লেখার চেষ্টা করবে বুঝতে চেষ্টা করবে পড়ার চেষ্টা করবে যেটা বুঝবে না সেটা আমার সাথে তোমরা পরে যোগাযোগ করবে সুতরাং আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং কোভিড-19 যেটা যথাযথভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা বাসায় থাকবে নিরাপদে থাকবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি ধন্যবাদ সবাইকে